আমার কাছের বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এখন ঘড়িতে বেলা 12টা, আর এখন আমি আজকের ব্লগটা শুরু করছি। কারণ অনেকক্ষণ থেকে ভালো লাগছিল না, মনে হচ্ছিল আজকে ব্লগ করব না, তারপর ভাবলাম না কালকে আমি কী শেয়ার করবো তোমাদের সাথে, তার জন্য ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে সকালে মালাগেতে হাতের অবস্থা একদম খারাপ, দেখতেই পাচ্ছ হাত লাল হয়ে একদম ফুটো হয়ে রক্ত বেরিয়ে গেছে। সামান্য 10টা টাকার জন্য হাত থেকে ফুটো করে রক্ত বেরিয়ে ঘুরিয়ে হচ্ছে মালা গাঁথি, তো খুবই ব্যথা, কোনো কাজই করতে পারছি না। তবু যাই হোক, সকাল থেকে স্নান করে ঠাকুরের পুজো টুজো দেওয়া, মেয়েদেরকে রেডি করে স্কুলে পাঠানো, সমস্ত কিছুই করেছি, এই হাত নেই। তো এখন পালি রান্না করার, তাই ভাবছি রান্নাটা কি করে করব। তো যাই হোক, সেই যে ইলিশ মাছ ছিল, মা পাঠিয়েছিল যে মাছ, তার মধ্যে দুদিন তো খাওয়া হয়েছে, দুদিন কি রান্না করেছি ইলিশ মাছ সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওই 4 পিস ছিল, মেয়েরা যদি খেত কবে শেষ হয়ে যেত, কিন্তু মেয়েরা খায় না, তো সেই জন্যই এখনও ওই যে 2 পিস বের করলাম। আর 2 পিস রেখেছি আর কানাচি, তারপর ওই একটু তেল টাইপের ওইগুলো আর কি রয়েছে, কোনোদিন যদি চচ্চড়ি করি তাহলে চচ্চড়িতে দেব। তো যাই হোক, বাকি মাছগুলো ফ্রিজে রেখে আসলাম, আর এখানে ভাতটা চাপিয়ে দিচ্ছি। তো একটা আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর চালের পরিমাণটা একটু বেশি নিয়েছি, ওবেলা যদি আমি ভাত খাই সেই জন্য। আর এইদিকে সমস্ত সবজি টবজি বের করে নিয়েছি, ঝিঙে আর হচ্ছে 2-3টে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, তো কেটে টেটে নিয়ে এই যে বসিয়ে দিলাম রান্না। কেটে বলতে খুব মানে ধৈর্য ধরে কাটতে হয়েছে, যেখানে 2 মিনিটে কেটে নেওয়ার কথা সেখানে লেগেছে আমার 5 মিনিট, কারণ হাতটা এতটাই ব্যথা ওই জন্য কাটতে পারছিলাম না। তো কাঁচা লঙ্কা তো চিড়ে নিয়েছি, কিন্তু পেঁয়াজটা কী করে কাটবো তাই ভাবছি। তো ওইদিকে একটা ঝিঙে সবে মাত্র আমি কেটেছি, এখন একটা ঝিঙে কাটতে বাকি আছে, তাই ভাবছি আমি কী করে কাটবো। তাই আমার ননদকে বলছিলাম যে তুই একটু কেটে দিবি, ও ঠাকুরের পুজো দিচ্ছিল, তাও এসে একটু পরে আর কি কেটে দিয়েছে। আর এইদিকে আমি কী করব, ওই পেঁয়াজটাও কাটতে পারিনি, হাতে প্রচণ্ড ব্যথা করছে আর জ্বালা জ্বালা করছে, তো সেই জন্যই আমি হচ্ছে এই যে একটু মানে পেঁয়াজটাকে এটার সাহায্যে ঘষে ঘষে হচ্ছে পেঁয়াজগুলো এর মধ্যে একদম ডিরেক্ট দিয়ে দিচ্ছি। তো এতে কুচিটা দিলে বেশ ভালো হতো, কিন্তু কি করব বলো বন্ধুরা, হাতটা এতটাই ব্যথা, আর মানে কি বলবো, এইটুকু ফুটো হয়ে গেছে বলে ভেবো না যে কম ব্যথা হচ্ছে, মানে এত ঝনঝন করছে না, মনে হচ্ছে হাতের জন্য কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম টমেটো, তারপর ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ঝিঙেটাকে দিয়ে একটু সর্ষে পোস্ত বেটে দিয়ে দিলাম, দিয়ে যে ঢাকা চাপিয়ে দিয়েছি। আর দিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিলাম, ফ্যান গড়াচ্ছি। তো ফ্যানটাও যে গড়াচ্ছি না, এই যে দেখো, অন্যান্যদের আমি পাতলা কাপড় নিই, মানে ফ্যান ট্যান গড়ানোর জন্য মোটা কাপড়ে খুব একটা ভালো লাগে না, ছোটো হাঁড়ি তো, কিন্তু আজকে একটা মোটা কাপড় নিয়েছি যাতে করে হাতে গরমটা না লাগে। তাও দেখো, দেখতেই পাচ্ছ আমি হাতটা ওই নাতাটার মধ্যে ঠেকাবো, তাও ঠেকাতেই পারছি না, মানে এত জ্বালা জ্বালা করছে। আর যতবার হাতে জল দিচ্ছি ততবার হাতটা এত আরাম হচ্ছে, মানে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, আর হাতটা প্রচুরই আরাম হচ্ছে। আর এইদিকে আবার এখনও মশলা বাটতে হবে, ওই যে এখনও মাছের ঝাল বাকি রয়েছে, ইলিশ মাছটা খানিকটা সর্ষে পোস্ত বেটে ওই ঝিঙের মধ্যে দিয়ে দিয়েছি, এখনও খানিকটা বাটতেই যে রয়ে গেছিলো এটাই বাটছি। আর দেখতেই পাচ্ছ হাত মুড়িয়ে একদম আমি বাটতে পারছি না, নড়াটাকে আমি কিভাবে ধরেছি, জাস্ট হাতের চেটোর সাহায্যে চেপে রেখে আমি কিন্তু মশলাটা পিসছি, আর এইভাবে ধরতেও পারছি না, আঙুল দিয়ে যে ধরবো সেটা আমি ধরতে পারছি না, অনেক কষ্টে মশলাটা পিসেছি। তো চলো এখন আমি শিলটাকে নামিয়ে দেব। শুধু মানে কি বলবো, আমার যে মানে আমারই যে এই প্রবলেমটা হচ্ছে সেরকমটা না, যারা প্রথমে এই মালাটা গাঁথতে শুরু করে তাদের প্রত্যেকেরই এই প্রবলেম হয়, আর গরমকালে এই জিনিসটা বেশি হয়, মানে এখন যেহেতু একটু গরম, এর আগে যে গরমটা কেটেছে সেই গরমকালে কিন্তু আরও বেশি হতো সবার এটা, কারণ তখন অনেকটা ফুল বাড়া থাকে আর অনেক মালা গাঁথা হয়। তো তখন আমার মতো যারা আরও গাঁথুনি রয়েছে তাদেরও কিন্তু এই প্রবলেমটা হয়। তো কি আর করা যাবে, 10টা টাকার জন্য শুধু বসে থাকবো কেন, সেই জন্যই যা 10 টাকা আসে তাই এইভাবে মালা গাঁথা। তো রান্নাবান্না হয়ে গেছে, গ্যাসটা অগোছাল হয়ে রয়েছে, আর মাছের ঝালটা এই যে কড়াইয়ের মধ্যে রয়েছে, তো ওটাকে ঢেলে নিয়ে তারপর গোটা চারিদিক পরিষ্কার করে নিয়ে, এই দেখো বাসন কুসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে, বেসিনটাও মাজা হয়ে গেছে, এখন পালি ভাত খাচ্ছ। তো চলো ভাতটা খেয়ে নিই, তারপরে আসছি আবার।
তো বন্ধুরা, ভাতটাত খেয়ে নিয়ে এখন তোমাদেরকে দেখাতে আসলাম ওই দিনকার বাসনের যে র্যাকটা নিয়েছিলাম, মানে অর্ডার দিয়েছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তারপর কিভাবে সেট করেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ আমি সেট করেছি সোমবার, আর আজকে এই ব্লগটা বানাচ্ছি মঙ্গলবার। সোমবার দিন আমি অর্ধেক ব্লগ করে আর অর্ধেক ব্লগ আমার করা হয়নি, তার কারণটা আমি পরে সোমবার বলবো, এই এখন আর বলছি না, কারণ এই ভিডিওটা বলতে গেলে অনেকটা সময় লাগবে, আর যদি পারি এই ভিডিওতে আমি শেয়ার করব। তো যাই হোক, এখন এই যে দেখো, এই তাওয়াটাও আমি হচ্ছে অর্ডার করেছিলাম, নিয়েছে দাম 301 টাকা, আর খুবই সুন্দর এসছে তাওয়াটা, তোমরা দেখতেই পাচ্ছ। সাথে দিয়েছে একটা ওই কাঠের খুন্তি আর একটা জালি, তো আমি সেটাই দেখাচ্ছিলাম যে দারুণ এসছে প্রোডাক্টটা, আমি তো খুবই খুশি হয়েছি এটা নিয়ে। আর এইদিকে এই যে র্যাকটার কথা যেটা বলছিলাম, তো এটা আমার একটা ভাসুরপু আর একটা ননদ আর একজন মিলে সেট করেছিল, কিন্তু এখন দেখছি কিছু কিছু জায়গায় উল্টো পাল্টা হয়ে রয়ে গেছে, মানে কাপ ঝোলানোর যে পেরেকের মতন যেগুলো দিয়েছে আর কি, আকশি টাইপের, তো ওই স্ক্রুপগুলোকে অন্য জায়গায় লাগানোর ছিল, কিন্তু ভুল করে মানে যেই জায়গাগুলো ফাঁকা পেয়েছে সেখানে লাগিয়ে দিয়েছে, তো ওইটা আমাকে নিজেকেই ঠিক করতে হবে, তবে ওটা পরে করব। এখন যেহেতু দুপুরে একটু রেস্ট নেওয়ার জন্য চলে আসলাম ওপরে, আর এটা হচ্ছে আমার ওই একটা ডায়েরি, মানে আমি যখন কবিতা লিখতাম, আরও অনেক কবিতা রয়েছে, শুধু এই খাতাটা ফাঁকা, কিন্তু অন্যান্য আরও ডায়েরি রয়েছে যার মধ্যে কিন্তু ওই কবিতা ভর্তি হয়ে গেছে। আর এখানে আমার মেয়েরা কী সব লিখেছে দেখো, লাল হলুদ সাদা কী সব লিখেছে নিজেরা, মানে একদিন ওরা কি করবে শুধু শুধু বসে বসে ঘরের মধ্যে, তো ওই জন্য ডায়েরি নিয়ে ওরকম করছিল। তো আমি এই ডায়েরিটা নিয়েছি এখন, এই যে 4-5 দিন হয়ে গেল মালা গাঁচ্ছি, এখনো তোলা হয়নি বুঝলে, আর তুলে না রাখলে ভুলে যায় যদি, আর আমাকে তুলে রাখতেও বলেছে, ওনারাও তুলে রাখবে, তবু আমিও তুলে রাখবো, তো যদি ভুলে যাই সেই জন্য আর কি এটার মধ্যে তুলছি। তবে একটা মালা গাঁথার মানে ওই ফুল মালা তোলার জন্য আলাদা একটা খাতা বানাতে হবে, তো সেটা পরে বানাবো আর কি, এখন যেহেতু বানাচ্ছি না তো সেই জন্য আর কি এটার মধ্যে তুলে রেখে দিলাম, যাই যদি বাই চান্স ভুলে যাই সেই জন্য। আর এই যে মলমটা দেখছো, এটা আমার শাশুড়ি ওনার বিছানার মাথার কাছেই রাখে, কারণ উনিও মালা গাঁথার, ওনার হাতও এইরকম টাইপের লাল হয়ে যায়, তবে আমারটা একটু বেশি হয়েছে, ওনারা যেহেতু গেঁথে গেঁথে ওনাদের অভ্যাস হয়ে গেছে 12 মাস, সেই জন্য ওনাদের হাতে খুব একটা বেশি হয় না, তবে আমার হাতে একটু বেশি হয়েছে, নতুন গাঁথুনি তো, আর আমাদের হাত তো পাতলাই এমনি বুঝতে পারো, বয়স অনুযায়ী মানুষের হাত নরম পাতলা বা শক্ত এরকম হয়, তাই না? তো যাই হোক, এখন আমি গোটা হাতটাই এই অমৃতা রঞ্জন বা বাম বলে এটাকে, তো এটাকে লাগিয়ে দিলাম, এটা লাগালে একটু ব্যথাটা মরে যায় আর আস্তে আস্তে ঠিকও হয়ে যায়। তো চলো এখন একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন বাজে তোমার ওই 3:30-4, মেয়েদের দেখো ঘুম ভেঙে গেছে, ওরা এই একটা চিপসের প্যাকেট নিয়ে উপরে চলে এসছে, আর চারিদিকটা দেখো কীরকম মেঘ হয়ে রয়েছে, তো এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমি এই ভিডিও এডিট করার জন্য আমি এখানে এসে বসেছিলাম, তো ভিডিও এডিট হয়ে গেছে, তো ভাবছিলাম একটু শর্টস বানাবো, কিন্তু মেঘের যা অবস্থা শর্টস আর ভালো হবে না, মানে এমনিতে তো আমার ক্যামেরাটা খুব একটা ভালো না, তো এর মধ্যে আর শর্টস বানানো যাবে না। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে ওই 7:30-এর মতো, ওই ছাদ থেকে এসে বাইরে সবাই কথা বলছিল, বৃষ্টিও পড়ছিল তার মধ্যে, তো বাইরে একটু সবার সাথে কথাবার্তা বলছিলাম, তারপর রুটিটাও করে নিয়েছি, মেয়েরা চলে গেছে টিউশানি, তো রুটিটা করে নিয়েছি তাড়াতাড়ি, এই যে মেয়েদের হাতের কাজ বানাবো বলে, মেয়েদের স্কুলে হাতের কাজ কালকে জমা নেবে, তো রুটিনে ওদের হচ্ছে বলে দেয়নি, কালকে আজকে বলে দিয়েছে যে কালকে হাতের কাজ জমা নেবে বলে, তো সেই জন্যই আর কি আমি আগে থেকে কিনে এনেছিলাম কাগজ, কারণ জানতাম যে ওদের হাতের কাজ বানাতে লাগবে, তো আর্ট পেপার আর আঠা এইগুলো সমস্ত কিছু কিনে আগে থেকেই রেখেছিলাম। তো যাই হোক, এখন এই যে বানাচ্ছি ওদের হাতের কাজ, আবার দুইজনের জন্য দু রকমের হাতের কাজ বানাতে হবে, আবার একই জিনিস নিয়ে গেলে নাম্বার কম পাবে সেটাও একটা ব্যাপার রয়েছে, আর একই জিনিস না হলে আবার আমার মেয়েরা দুজনে মিলে মারপিট করবে, কোন দিকটা বাজবো আমি বলো, তবুও তো আমাকে আলাদা আলাদা করে দিতে হবে, কিছু করার নেই, নাহলে ওরা নাম্বার কম পাবে, বুঝিয়ে বাঝে যা হোক যাকে যেটা দেবো সেটাই নেবে, আর কি করা যাবে। তো
এখন আমি এই যে দেখতেই পাচ্ছ একটা আর্ট পেপারকে অর্ধেক করে নিয়ে আমি মাঝখানে আঠা লাগিয়ে ওটাকে লম্বাভাবে জুড়ে দিয়েছি। তারপর আমি বেগুনি কাগজটা আবার কেটে ফেলেছিলাম, কিন্তু আমার ননদ বললো যে বেগুনিটা দিস না বৌদি, ভালো লাগবে না খুব একটা। সত্যিই তাই, বেগুনি মানে এক কালারের হয়ে যাচ্ছে, তাহলে খুব একটা ভালো লাগবে না। আমিও ভেবে দেখলাম যে ও ঠিকই বলছে, তাহলে আমি একটু এই যে ব্লু কালারটা দিই তাহলে ভালো লাগবে। তো যাই হোক, এইদিকে আমি এটা বানাচ্ছি কি বলতো, অ্যাকচুয়ালি সেটা তো এখনো তোমাদেরকে বলা হয়নি, এটা বানাচ্ছি মাছ। তো একটা গোল্ডেন টাইপের মাছ বানাচ্ছি, মানে গোল টাইপের হবে, সেই গোল্ডেন টাইপের মাছ যেরকম দেখতে হয় না, গোল গোল টাইপের, সেই রকম টাইপের আর কি বানাচ্ছি। তো একদমই এটা আমি নিজের মাথা থেকে করিনি, আমি ইউটিউব দেখেই আমি হচ্ছে এটা করছি। তো অন্যান্য সময় ওদেরকে আগেরবার কি হাতের কাজ করে দিয়েছিলাম সেটা তোমরা হয়তো শর্টসের মাধ্যমে দেখেছো কিনা মনে নেই, আগেরবার সেই তেজপাতা দারচিনি লবঙ্গ এইসব দিয়ে একটা গাছের মধ্যে পাখি বসে আছে এরকম টাইপের একটা বানিয়েছিলাম, আর একটা বানিয়েছিলাম তবলা। তো এইবার হচ্ছে ভাবলাম যে অত খরচ করার দরকার নেই, কম সময়ের মধ্যে যেহেতু যেটা হবে সেরকমই করব, তো ওই জন্য আর কি এরকম টাইপের বানাচ্ছি। তো প্রথমে মাছটা বানিয়ে নিয়েছি, তারপরে দ্বিতীয়ত বানাবো একটা হাঁস। তো আগে ওই লেজ, তারপর পাখনা, তারপর মুখ, এইগুলো যা যা লাগে আর কি সমস্ত কিছু আগে তৈরি করে নিলাম। তৈরি করে এখন হচ্ছে কাগজটাকে এদিক ওদিক ভাঁজ ভাঁজ করে নিয়ে উলট পালট করে চারিদিকটা মুড়ে নিচ্ছি। তো মুড়ে নিয়ে তারপর আবার মাঝখানে একটা ওই উল বেঁধে নিয়ে, উল কিংবা দড়ি যে কোনো কিছু হবে, মানে যার কাছে যেটা থাকবে সে সেটাই বাঁধতে পারো, মানে আমার দেখে যদি কেউ করো সার তার জন্য আমি আর কি বলে দিচ্ছি। তো তারপরে এই যে দেখছো মাঝখানটায় বেঁধে নিয়েছি, বেঁধে নিয়ে এখন আমি এই যে মাঝখানে আঠা লাগিয়ে দিচ্ছি। তো আঠাটা লাগিয়ে তারপর একটা সাইড আমি জুড়ে জুড়ে দেব, তারপর আবার আর একটা সাইড যে রয়েছে এই সাইডটাও আমি জুড়ে দেব। সুতোটাকে টেনে নিচের দিকে করে দিচ্ছি যাতে করে সুতোটা একদিকে দিকে ঝুলে থাকে, আর পরে যদি আমি চাই এটাকে ঘরের মধ্যে ঝোলাতেও পারবো, কারণ ওদের স্যারেরা সবসময় বলে যে তোমরা হাতের কাজ দেখিয়ে চাইলে স্কুলেও রাখতে পারো, চাইলে বাড়িও নিয়ে যেতে পারো। তো আমার মেয়েরা কী করে, বাড়ি নিয়ে চলে আসে। তো যাই হোক, তারপরে ওই যেগুলো রেডি করে রেখেছিলাম পাখনা ন্যাজ, তারপর ওই এই একটা পাখনা, তো সমস্ত কিছু আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর এখনও বাকি রয়েছে তোমার ওই চোখ বানাতে, তো তাই ভাবছি কি দিয়ে চোখটা বানাবো, আর্ট পেপারটাও নেই। আর আমি আমার ননদকে বলেছিলাম, ননদের হাতে কিনতে দিয়েছিলাম, ও যেহেতু ওদিকে টিউশনে যায়, তো ওকে বলেছিলাম এক্সট্রা যদি কোনো চোখ পাওয়া যায়, সেই টেডি বিয়ারের যে চোখগুলো হয় না, টেডি বিয়ারে তারপর পুতুল টুতুলের যেসব চোখগুলো হয় ওই রকম ধরনের চোখ যদি পাই তাহলে আনার জন্য বলেছিলাম, কিন্তু পাইনি আমাদের এখানে। তো সেই জন্য আর কি করব, এমনি সাদা কাগজের মধ্যে আবার ওই রং দিয়ে, এগুলোকে কী রং বলে, জল রং না কি বেশ একটা বলে, ফেব্রিক, ফেব্রিক রং, তো ফেব্রিক রং দিয়ে একটু সাদাটাকে ভালো করে ডিপ সাদা করে দিলাম, দিয়ে এর মধ্যে হচ্ছে একটু কালো দিয়ে চোখের মণিটা বানিয়ে দিলাম। তো বানিয়ে দেখো, এখন এই যে আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি, আর যেহেতু একদম ছোটো জিনিস আর রংটা এইমাত্র দিয়েছি, হাতে করে ধরলে আর কি ঘেঁটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই জন্য আর কি এই কাঁচি দিয়ে বসাচ্ছি, একবার সুঁচ দিয়ে বসাচ্ছি এরকম সরিয়ে সরিয়ে, যাতে করে ঠিকভাবে বসে যায়। তো আর বন্ধুরা, তোমাদের কি মনে আছে যারা মানে 2000 সালের আগে যাদের জন্ম, যেমন 1998 সালে জন্ম, আর যখন আমি 1-এ পড়ছি তখন 2002 সাল হবে প্রায়, তো তখন আমরা সবাই কি করতাম, ওই ঝাঁটা বেঁধে নিয়ে যেতাম হাতের কাজ হিসেবে, যেটা আমাদের স্কুল ঝাঁটানোর কাজে কাজে লাগতো। আর দ্বিতীয়ত কাদার ডালা নিয়ে যেতে হতো, আর স্যারদের সামনে বসে কেউ আম কাঁঠাল এই ঘর বানাচ্ছে, এই পেঁপে বানাচ্ছে, এরকম ধরনের আমরা হাতের কাজ করে দিতাম, আর এখন টাকা ছাড়া কোনো হাতের কাজ হয় না। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দুই রকমের হাতের কাজ, হাঁসটা তোমাদের সাথে শেয়ার করিনি, তার কারণ প্রথমে যেভাবে বানাতে চাচ্ছিলাম সেটাতে আমি ফেল হয়েছি, সেই জন্য আবার এই রকম ধরনের বানিয়েছি। তো কেমন হয়েছে দুটো হাতের কাজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যেখানে ওদের তৈরি করার কথা সেখানে মা তৈরি করে দিচ্ছে ওদের হাতের কাজ, ভাবা যায় সব কি ডিজিটাল যুগ এলো, আর কে তৈরি করছে না করছে সেটা স্যারেরা দেখবে না, দেবে তো নাম্বার যা হোক একটা, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যেই মানে ঘটনাটা তোমাদেরকে বলবো বলেছিলাম সেটা আর বলা হলো না, তবে আমি পরের সোমবারের ভিডিওতে বলার চেষ্টা করব, সেই ভিডিওটা কিন্তু তোমরা একদমই মিস করো না, দেখতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, সবাইকে টাটা।